यास नामक एक घूर्णिझड़े प्रभाव में कैकटी जिला भीषण भाव क्षतिग्रस्त है। ये दुर्योग मोकबल में यथेष व्यवस्था नेार जो को समस्या सृष्टि है। ইয়াস চলে যাওয়ার পর দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন এক নাগারে বৃষ্টির ফলে বাগিচা পুরগ্রাম পঞ্চায়েতের মোল্লাপুকুর গ্রামের আদিবাসীদের মাটির বাড়ি লাগাতার বৃষ্টির কারণে ভেঙে যায়। যেসব বাড়ি বৃষ্টিতে ভেঙে গেছে সেই সব বাড়ির বাসিন্দারা বর্তমানে ট্রিন ও ত্রিপল দিয়ে ঘর বানিয়ে তার মধ্যে খুব কষ্ট করেই বসবাস করছেন। আজ সেই গৃহহীন আদিবাসী পাড়ায় পরিদর্শনে যান হরিরামপুর ব্লকের আধিকারিক ও বাগিচা পুরগ্রাম পঞ্চায়েতের প্রধান গুলজার আলম সহ পঞ্চায়েতের আধিকারিকরা। ঘটনাস্থলে যান এবং যাদের ঘর ভেঙে গেছে তাদের সঙ্গে কথা বলেন। গৃহহীন আদিবাসী হাই, ম্যাম মিনু। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। মানুষের সমস্ত রকমের সাহায্য করার আশ্বাস দেন প্রশাসনিক অধিকারীবৃন্দ। এ প্রসঙ্গে বাগিচা পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গুলজার আলম জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক ইয়াস ঝড়ের পর লাগাতার বৃষ্টির ফলে যেসব আদিবাসী মানুষদের ঘর ভেঙে গেছে তাদেরকে খুব শীঘ্রই সব সরকারি সাহায্য প্রদান করা হবে। আপাতত তাদেরকে ত্রিপল সহ অন্যান্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে কিভাবে এই গৃহহীন মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করা যায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। আজকে আমাদের বাগিচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেন্দ্রা সংসদ তার একটা গ্রাম মোল্লাপুকুর আমরা জানতে পারি যে এখানে যে একটা কয়েকটা বাড়ি ঝড়ে এই যে বিধ্বস্ত যে ঝড়টা গেল সেটা হচ্ছে ইয়াস, তার ফলে কয়েকটা বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের ছাউনি ঘরের ছাউনি থেকে শুধু কিছু কিছু বাড়ি ভেঙে গেছে। এটা জানতে পেরে এবং প্রশাসনও পুলিশ প্রশাসনের কাছেও ব্যাপারটা নলেজে ছিল এবং বিডিও অফিস আমাদের সকলেই ব্যাপারটা অবগত, তারপরে জানতে পেরে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আমি প্রধান হিসাবে এসেছি এবং ব্লক থেকে আমাদের ব্লক অফিসার এসছেন। আমরা তদন্ত সাপেক্ষ দেখতে আসলাম প্র্যাকটিক্যালে ময়দানে এসে কি সত্যি এরা খুব দুস্থ অসহায় পরিবার এবং এদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তো তাই আমরা এদের বাড়ির সামনে আমরা এসেছিলাম। আমরা দেখলাম বিষয়গুলো, আমরা জরুরি ভিত্তিতে যেটুকু আমাদের গভর্নমেন্টগতভাবে সরকারিভাবে এবং আমরা যেমনভাবে হোক প্রশাসনগতভাবে যে ব্যবস্থাপনা আছে তাতে আপাততের জন্য আমরা তাদের ব্যবস্থা কিছু করে দেবো। তাদের হচ্ছে খাওয়ার ব্যবস্থা, এদিকে হচ্ছে যে তাদের থাকার মতো একটা ব্যবস্থা, সেগুলো আমরা করে দেবো। পরবর্তী বিষয়ে চিন্তাভাবনা করা হবে এই বিষয় নিয়ে। আমরা ভিডিও ম্যাডাম আছে, তার সঙ্গে কথা বলবো এই বিষয়টা নিয়ে। এ প্রসঙ্গে গৃহহীন এক ব্যক্তি শিব সোরেন জানান, ঝড় ও লাগাতার বৃষ্টির কারণে আমাদের মাটির বাড়িগুলো ভেঙে গেছে। বর্তমানে আমরা খুব কষ্ট করি, টিন ও ত্রিপল দিয়ে ঘর বানিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে দিন গুজরান করছি, তার উপরে লকডাউন চলছে, রুজি রোজগার সেভাবে হচ্ছে না। আমরা সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছি। সমস্যা বলতে যে ঝড়ে বৃষ্টি, হ্যাঁ, বাড়ি সব উড়ে গেছে স্থানগুলো। হ্যাঁ, তো এখন আপনারা কি চাচ্ছেন? চাচ্ছি যে বাড়ি তাড়ি একটু সরে আসতে আমাদের ইয়ে মানে সাহায্য চাচ্ছি। আচ্ছা, তো আপনাদের এই যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাতে কি কোনো প্রশাসনিক আধিকারিকরা এসেছিলেন? মানে আসছেন, প্রধান আসছেন, আছে এখন লোক অফিস থেকে আসছেন, তো সাহায্য নিচ্ছে।